হ্যালো বন্ধুরা, এই ভিডিওতে আমরা দেখব ইন্ট্রো। ভিডিওর মধ্যে ইন্ট্রো ইউজ করলে ভিডিওটা আরও বেশি ইন্টারেস্টিং মনে হয়। তাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে সম্পূর্ণ বিনামূল্যে ফ্রিতে কিভাবে আপনি ইন্ট্রো তৈরি করতে পারবেন, একদম প্রফেশনাল ইন্ট্রো মাত্র অল্প সময়ের মধ্যে কিভাবে আপনি বিনামূল্যে তৈরি করতে পারবেন এই ভিডিওতে দেখাবো। এটা আপনি চাইলে আপনার মোবাইল ফোনেও করতে পারেন এবং আপনি চাইলে আপনার ল্যাপটপ বা কম্পিউটারেও করতে পারেন। আপনার মোবাইলের ক্যানভা অ্যাপের মধ্যে আসতে পারেন। আপনি যদি মোবাইল ফোনে করেন তাহলে আপনি চলে আসবেন আপনার মোবাইলে ক্যানভা অ্যাপ্লিকেশন, যেটা আপনি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এবং আপনি যদি ল্যাপটপ বা ডেস্কটপে করেন তাহলে আপনি চলে আসবেন ক্যানভার ওয়েবসাইটের মধ্যে। তারপরে আপনি আপনার লগ ইন করে নেবেন ক্যানভা। ক্যানভাতে আসার পর এখানে যে সার্চ বার আছে এখানে লিখবেন ইন্ট্রো বা লিখবেন ইউটিউব ইন্ট্রো। ইউটিউব ইন্ট্রো ভিডিও লিখে এখান থেকে সার্চে দেবেন, টেমপ্লেট চলে আসবে। এবার এর মধ্যে কিছু আছে মানে পুরো যেগুলো লেখা আছে এগুলো জন্য আপনাকে কিছু টাকা পেমেন্ট করতে হবে, আর কিছু আছে সম্পূর্ণ বিনামূল্যে ইউজ করতে পারবেন। তো আমি যেহেতু আপনাদেরকে বিনামূল্যে দেখাবো তাই আমি এখান থেকে যে অল ফিল্টার আছে এখানে ক্লিক করে তারপরে একটু নিচের দিকে আসবো। এখানে এখান থেকে দেখুন, এখানে নিচের দিকে আসার পর এখানে প্রাইস, তারপরে এখানে ফ্রি এবং প্রো, এখান থেকে ফ্রিটাতে ক্লিক করে অ্যাপ্লাই করব। তাহলে আমি যখন ফিল্টার করে নেব এবার আমি পছন্দ করব যে কোন ইন্ট্রোটা করব। এখন যে টেমপ্লেটগুলো আমার সামনে এসেছে সবগুলোই কিন্তু বিনামূল্যে 100% ফ্রি। এর মধ্যে সুন্দর সুন্দর টেমপ্লেট আপনি পেয়ে যাবেন যেটা আপনার চ্যানেলের ইন্ট্রো জন্য খুব সাহায্য করবে এবং আপনার চ্যানেলের ভিডিওর মধ্যে শুরুতে বা মাঝখানে আপনি এই ইন্ট্রোগুলো ইউজ করতে পারবেন। এখান থেকে আপনি দেখে নেবেন আপনার কোন ইন্ট্রোটা পছন্দ হচ্ছে, কোন টেমপ্লেটটা, তারপরে আপনি এডিট করবেন। সুন্দর সুন্দর বিভিন্ন রকম ইন্ট্রো রয়েছে এখানে থেকে, যে কোনো একটা ইন্ট্রো আপনাদেরকে এডিট করে দেখাবো। এখন আমি এই ইন্ট্রোটাকে আমার চ্যানেলের জন্য নেব, এই ইন্ট্রোটার উপর ক্লিক করব। তারপর এখান থেকে কাস্টমাইজ দিস টেমপ্লেট এর মধ্যে ক্লিক করব। এখান থেকে টেক্সট এবং ফটোগুলোকে চেঞ্জ করে আমার চ্যানেলের ইয়ে করব, আপনি আপনার চ্যানেলের করবেন। তো ধরুন এখানে যে ফটোটা আছে এই ফটোটার উপর ক্লিক করে আমাদের বাঁ দিকের এখানে যে আপলোড অপশন আছে এখানে এসে এখান থেকে আমার ছবিটা অ্যাড করে দেব, ছবিটা চেঞ্জ করে দিলাম। ওয়েলকাম টু মাই চ্যানেল এখানে লেখাই আছে এবং এই নিচে আপনি আপনার চ্যানেলের লোগো বা চ্যানেলের নাম এখানে ইউজ করতে পারেন। আমি এখান থেকে এটা ইউজ করছি। দেখুন এবার যদি এটাকে প্লে করি দেখুন ওয়েলকাম টু মাই চ্যানেল, নিচে আমাদের লোগো চলে। এইভাবে আপনি কত সহজে কম সময়ের মধ্যে আপনি কিন্তু ইন্ট্রো বানাতে পারেন। আমি আপনাদের একটা ইন্ট্রো এডিট করলাম, এরকম প্রচুর টেমপ্লেট আছে, প্রচুর ইন্ট্রো আছে যেগুলো আপনি এখান থেকে ইউজ করতে পারবেন। বিভিন্ন রকমের বিভিন্ন ক্যাটাগরি, আপনার চ্যানেলটা যেই ক্যাটাগরিরই হোক বিভিন্ন রকমের ইন্ট্রো পেয়ে যাবেন এখান থেকে। তো ইন্ট্রোটা যখন এডিট করা হয়ে যাবে, রেডি হয়ে যাবে, তারপর এখান থেকে শেয়ারে ক্লিক করে এখান থেকে ডাউনলোডে ক্লিক করবেন। দেখুন MP4 ভিডিও এই ফরম্যাটে রেখে এখান থেকে ডাউনলোডে ক্লিক করে দেবেন, তাহলে আপনার ইন্ট্রোটা সেভ হয়ে যাবে। এইভাবে আপনি ক্যানভাতে অল্প টাইমের মধ্যে প্রফেশনাল ইন্ট্রো বানিয়ে ফেলতে পারবেন আপনার নিজের চ্যানেলের জন্য।